প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পৌঁছান স্মৃতিসৌধে অনুষ্ঠানস্থলে তাকে সেখানে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তারপরে রাষ্ট্রপতির পর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদনের কিছুক্ষণ পর তারা নীরবে দাঁড়িয়ে থাকেন এই সময় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেও মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় জানানো হয় রাষ্ট্রীয় সালাম পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতাদের সাথেও শ্রদ্ধা নিবেদন জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের প্রতি বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে জানায় সালাম। আপনাদের দেখছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং সাথে ছিলেন মহামান্য রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী তিন বাহিনী প্রধান পুলিশ প্রধান সদস্যবৃন্দ সদস্যবৃন্দ কূটনৈতিক মাননীয় সংসদ সদস্যবৃন্দ আজকের এই সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত রয়েছেন আপনারা পর্দায় দেখছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আজ ষোলোই ডিসেম্বর উনিশশো সালের এই ১৬ ডিসেম্বরে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে এদেশের মুক্তিকামী মুক্তিযোদ্ধারা বিজয় ছিনিয়ে এনেছিল অর্জিত হয়েছিল মহান বিজয় দিবস এ মহান বিজয় আমাদের অহংকার এক রক্তক্ষয়ী দীর্ঘযুদ্ধের পর উনিশশো সালের ১৬ ডিসেম্বর মুক্ত হয় বাংলাদেশ আমরা পাই লাল সবুজ পতাকা উনিশশো একাত্তর সালের ১৬ ডিসেম্বর ভোর পাঁচটায় পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধবিরতি শুরু করে সকাল নয়টায় দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেতে শুরু করে দুপুর একটার পর চলে আত্মসমর্পণের দলিল তৈরির বৈঠক পুষ্পস্তবক অর্পণ করছেন হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন